উপরের পার্ট যেটা, এটা দিয়ে বাতাস ঢুকে, যেহেতু বাতাস ঢুকলে এই ভ্রূণটা ভালো থাকে এবং অনেকদিন ডিমটা ভালো থাকে, ঠিক আছে, তাহলে আরেকদিন এভাবে থাকবে। তো এইভাবে যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে 18 দিন বা 24 দিন পর্যন্ত ঠান্ডার মধ্যে সংগ্রহ করতে পারেন। গরমকালে আপনাদের অবশ্যই ফ্রিজের মধ্যে ডিম কালেক্ট করতে হবে টেম্পারেচার 3-এ রাখার জন্য, 3-এ বা 2-এ, কারণ 3 সেলসিয়াস বা 2 সেলসিয়াস যখন ডিমগুলো থাকে তখন ডিমের ভ্রূণটা মরে যায় না, এটা আপনার অনেকদিন পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান তপু, ওয়েলকাম টু মাই ফার্ম এগল্যান্ডিয়া। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আমার এক ভিডিওতে মাহমুদুল হাসান ভাই কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছিলেন আমার মুরগির বীজ ডিমগুলো আমি কিভাবে সংগ্রহ করি এবং কতদিন পর্যন্ত সংগ্রহ করে রেখে দিই। মুরগির ডিম 3 ভাবে সংগ্রহ করা যায়, আমি 3 ভাবেই দেখাবো আমার ভিডিওতে। আশা করি আমার ভিডিওটা আপনারা না টেনে পুরোপুরি দেখবেন। তো আমি যেহেতু বলেছি মুরগির ডিম 3 ভাবে সংগ্রহ করা যায়, তো আমি এইভাবে সংগ্রহ করি। আমি প্রথমে মুরগি যখন ডিম পাড়ে তখন আমি ডিমটা নিয়ে আমি এই ঝুড়িতে রেখে দিই। তো এই ঝুড়িতে রাখার পরে আমি আরেকটা জিনিস করি, আমি মুরগির ডিমটা, 2টা পার্ট থাকে মুরগির ডিমে, আপনারা খেয়াল করেন, একটা পার্ট থাকে আপনার নিচের পার্টটাও থাকে আপনার একটু চোখা বা একটু চিকন টাইপের, আর উপরের পাটা থাকে একটু মোটা যেদিকে বাতাস ঢুকে। তো এই যেই পাটটা চিকন এটা আপনারা সবসময় এভাবে দাঁড়া করে রাখবেন, একটা সাইড করে আপনারা দাঁড়া করে রাখবেন, এই যে এরকম সাইড করে আপনারা 45 ডিগ্রিতে আপনারা ডিমটা রেখে দেবেন। যদি আপনারা একদিন এভাবে রাখেন তার পরের দিন আপনারা চেষ্টা করবেন যে ডিমটা এভাবে রাখার জন্য অপোজিট সাইডে রাখবেন, আবার পরের দিন, তার পরের দিন আবার 24 ঘন্টা পরে আবার ডিমটা এভাবে রাখবেন। তাতে কি হবে, আপনার মুরগির ডিমটা অনেক দিন ভালো থাকবে, কারণ হলো 20 ডিমের ভিতরে আমরা জানি ভ্রূণ থাকে, ভ্রূণটা যদি বেঁচে থাকে তাহলে ডিমটা থেকে বাচ্চা হয়। তো এই ভ্রূণটাকে টিকে রাখার জন্য আমাদের অবশ্যই এই উপরের পার্ট যেটা, এটা দিয়ে বাতাস ঢুকে, যেহেতু বাতাস ঢুকলে এই ভ্রূণটা ভালো থাকে এবং অনেকদিন ডিমটা ভালো থাকে। যাদের মুরগি অনেকগুলো এবং ডিম অনেকগুলো তারা তো এভাবে সংগ্রহ করতে পারবেন না, তাদের জন্য আরো বড় জায়গা দরকার। তো আমাদের দ্বিতীয় নিয়মটা হলো আমরা এই ডিমগুলো ক্যারেটে রাখবো, তবে ক্যারেটে রাখবেন। ক্যারেটে রাখার পরে আর একটা কাজ করতে হবে, যেহেতু আমি বলেছি ডিমগুলো একটু সাইড করে রাখতে হবে, একটু অ্যাঙ্গেলে রাখতে হয়, তাহলে এইভাবে ক্যারেটে রাখলে কিভাবে সাইড করে রাখবেন, এইভাবে একটা খাতা নেবেন বা আপনার ডায়েরি নেবেন যেটা একটু মোটা। নেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন যে ক্যারেটটা তবে একটু অ্যাঙ্গেল রাখতে, এভাবে অ্যাঙ্গেল রাখতে চেষ্টা করবেন। এভাবে যদি 24 ঘন্টা থাকে তার পরের দিন আপনারা চেষ্টা করবেন যে এই পাটটা উঁচা করে দিবেন আর এই পাটটা নিচে থাকবে, এই যে এভাবে আপনারা পরের দিন চেষ্টা করবেন যে এই পাশে উঁচা করে দিবেন আর এই পাশে নামায় দিবেন। তাতে কি হবে, এই ভ্রূণের যে ইয়াটা ভিতরে যে ভ্রূণটা এটা এক সাইডে লেগে থাকবে না, এটা মুভ করবে, একদিন যদি এভাবে থাকে তাহলে আরেকদিন এভাবে থাকবে। তো এইভাবে যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে অনেক দিন পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পারবেন, 18 দিন বা 24 দিন পর্যন্ত ঠান্ডার মধ্যে সংগ্রহ করতে পারেন। আর এই ডিমগুলো এখন রাখবেন কোথায়, এটা হলো একটা প্রশ্ন, রাইট? এই ডিমগুলো যদি এদিক সেদিক রেখে দেন তাহলে ডিমগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি যেটা করি, আমি ফলের ঝুড়ি নেই, আমি দেখাচ্ছি এখন আমার ভিডিওতে, আপনারা এরকম ফলের ঝুড়ি সংগ্রহ করার চেষ্টা করবেন, এগুলোর দাম মাত্র 150 টাকা থেকে 200 টাকা। তো এই ফলের ঝুড়িগুলোর নিচে এভাবে আমি ডিমগুলো রেখে দিই, এভাবে আমি ডিমগুলো রাখার পরে আমি উপরে দিয়ে আর একটা ক্যারেট দিয়ে আমি ঢেকে দিই, এভাবে আমি ডিম সংগ্রহ করি। চাইলে আপনারা আমার মতো এই ঝুড়িতেও রাখতে পারেন, আর যদি বেশি ডিম হয় তাহলে আপনারা ক্যারেট, ডিমের যে ক্যারেটটা দেখলেন একটু আগে যেটা দেখাইলাম, ওইটাতে ডিম রেখে আপনারা এখানেও ডিম রাখতে পারেন, তাহলে ডিমগুলো অনেকদিন ভালো থাকবে। এখন কথা হলো, এখন তো শীতকাল, এখন তো আমাদের কোনো সমস্যা নাই, কারণ হলো শীতকালের মধ্যে আপনার নর্মালি ডিম নষ্ট হয় কম, 18 থেকে 24 দিন পর্যন্ত এমনি রাখা যায়, আমি যেই সিস্টেমটা দেখালাম, যে নিয়মগুলো দেখালাম সেই নিয়মে। কিন্তু গরমকালে আমাদের কি করতে হবে, গরমকালে তো অনেক গরম থাকে এবং ডিমগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তখন আরেকটা নিয়মে আপনারা অনেকদিন ডিমটা সংগ্রহ করতে পারবেন, সেটা হলো ফ্রিজে রাখতে পারেন চাইলে আপনার ডিমগুলো। ফ্রিজে রাখার আরেকটা নিয়ম আছে, আমি নিয়মটা দেখাই।
আপনারা যখন ফ্রিজের মধ্যে ডিমটা রাখবেন এভাবে, এই ডিমটা আপনারা চেষ্টা করবেন যে টেম্পারেচার 3-এ রাখার জন্য, 3-এ বা 2-এ, কারণ 3 সেলসিয়াস বা 2 সেলসিয়াস যখন ডিমগুলো থাকে তখন ডিমের ভ্রূণটা মরে যায় না, এটা আপনার অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে ভ্রূণটা। তো নর্মালি আপনারা 24 দিন বা 1 মাস পর্যন্ত আপনারা ফ্রিজে রাখতে পারেন, তারপরে ফ্রিজ থেকে যখন বের করবেন 1 মাস পরে বা যেদিনই বের করেন, আপনারা সংগ্রহ করার পরে যখন বের করবেন তখন এর সাথে যখন দিবেন, কুচে বসাবেন যখন, তখন চেষ্টা করবেন যে ডিমগুলা 24 ঘন্টা মানে একদিন এভাবে নর্মাল রাখার জন্য চেষ্টা করুন। নর্মাল রাখতে বলছি মানে হলো বাইরের যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারে আপনারা চেষ্টা করবেন যে 1 দিন বা 1.5 দিন রেখে দেওয়ার জন্য, তারপরে মুরগির সাথে কুচে বসায় দিবেন ডিমগুলো। তো আমি এইভাবে আমার ডিমগুলা সংগ্রহ করি, এবং সংগ্রহ করার পরে আমি মুরগি দিয়ে কুচে বসায় দিই, কুচে বসানোর পরে বাচ্চা ফুটে। তো আজকের ভিডিও এখানেই শেষ, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন, এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনারা নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমি ওই জিনিসটা নিয়ে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করব। তো আজকে এখানে রাখি, আসসালামু আলাইকুম।